আমার এই গ্রামের যদি একটা কেউ অটো কিনে, সে যদি অটোর টাকা কিস্তি না দিতে পারে, তার ডিফল্টার বানায় দেয়। কেউ একটা গাড়ি কিনলো যে আমি গাড়ি চালাইয়া উপার্জন করুম, সে যদি কোনো মাস দুই মাস যদি না দেয়, তার গাড়ি টান দিয়ে লয়ে থাকে, তার ডিফল্টার বানায় দেয়। আর এই বড় লোকরা, এই আদানি আম্বানি, তাদের কত লক্ষ কত মানুষের যারা বিজেপিকে চাঁদা দিছে, তাদেরই ব্যাংকের ঋণ মুকুব করে দিছে, কারণ ওয়েভ করে দিছে, কারণ এই টাকা তো আমার আপনার পকেট থেকে নিতে আছে। বড় লোকেরা ওই যে দুই তিনটা লোক তাদেরকে দিতে আছে, কারণ তারা লক্ষ হাজার হাজার কোটি টাকা ভারতীয় জনতা পার্টির দিতে আছে। কি এখন টিভি টাবি যারা টিভি দেখেন, দেখবেন টিভির মধ্যে রাহুল গান্ধী যে হাঁটতেছে 3,570 কিলোমিটার ভদ্রলোক হাঁটব, ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত কন্যাকুমারী থেকে আরম্ভ করে কাশ্মীর পর্যন্ত প্রত্যেকটা দিন বৃষ্টি ভিজা, রোদ গরম, খাওয়া নাই দাওয়া নাই, এত বড় বড় দাড়ি হয়ে গেছে, সোনার চামচে জন্মগ্রহণ করা ছেলেটি আজকে দেশের মানুষের স্বার্থে ওই সংখ্যালঘু, ওই এসসি, ওই এসটি, ওই ওবিসি, এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে যেন মারামারি খুনাখুনি না হয়, ধর্মের নামে যেন রক্তপাত না ঝরে, জাতপাতের নামে যেন রাজনীতি বন্ধ করে রক্ত খুনাখুনি না হয়, অখণ্ড ভারতকে, ভারতকে শক্তিশালী করার জন্য রাহুল গান্ধী হেঁটে চলছেন। ওনার লক্ষ্য ইলেকশন জেতা না। রাহুল গান্ধী কইছে ক্ষমতা আইলেছি না আইলে না, আমার আমি আমার এই দেশে জন্মগ্রহণ করছি, আমার ঠাকুর মামার ঠাকুর মারে আমার চোখের সামনে, আমরা যখন ছোট ছিলাম মারছে, আমার বাবারে মেরে লাইছে, আমারও যে কোনো দিন মারতে পারে, আমার মারও মারতে পারে, আমার বন্ধু মেরে নিতে পারে, আমার ক্ষমতার জন্য না, আমি দেশের স্বার্থে, দেশটা যেন ধর্মের নাকে বিখণ্ডিত না হয়, জাতপাতের নামে যেন বিভাজন তৈরি না হয়, আমি এই দেশের শান্তি সম্প্রীতির জন্য, অখণ্ডতার জন্য আমি হাঁটবো।